শুভ সন্ধ্যা, ভয়েস অফ আগ্রাবাদ, ললিতা কলা স্টুডিও, লন্ডন লুটন থেকে আমি খান জয়নুল জয় সবসময় আপনাদের সাথে আছি, কাছে দূরে প্রবাসী আগ্রাবাদিয়ান ভাই বোন ও সকল বাংলাদেশি দর্শককে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। চারিদিকে নীরব নিস্তব্ধ, মনে হচ্ছে গোটা পৃথিবী একটি অন্ধকারে ডুবে যাচ্ছে, কারো কিছু করার নেই, অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া। দেখতে দেখতে একটি বছর পার করে নতুন বছরে পা দিলাম, নতুন একটি সোনালি ভোর হবে সংখ্যামুক্ত, কিন্তু এই কালো ছায়া আমাদের কিছুতেই পিছু ছাড়ছে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই চলে গেছে আমাদের ছেড়ে, আর এখন আমরা যারা আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছি, বুকের স্পন্দন টিক টিক করে চলছে, কারোর জন্য কিছুই করতে পারছি না। তাই ভাবলাম ক্ষণিকের জন্য হলেও বন্ধুবান্ধবদের সাথে একটু কৌশল বিনিময় করলে কেমন হয়। আমাদের এই ছোট্ট আয়োজন সবাই স্বল্প সময়ের জন্য সব ভুলে গিয়ে ইউনিয়নের পিঠা বানিয়ে পরিবার নিয়ে খাবে, আর বন্ধুবান্ধবদের সাথে একটু ফেলে আসা ভালো লাগা স্মৃতিমাখা দিনগুলো ভাগাভাগি করবে। ঘরে সাবধানতা থাকার পাশাপাশি নিজেকেও সাবধান রাখতেই হবে, তাই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। সবার জন্য রইল আমাদের ভয়েস অফ আগ্রাবাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আশা করি পরম করুণাময় অতি তাড়াতাড়ি আমাদের এই সংখ্যামুক্ত অন্ধকার থেকে মুক্তি দেবে, ঝলমলে একটি প্রভাত পাব ইনশাআল্লাহ। আজকের এই পিঠা উৎসব মূলত একসাথে এক ছাদের নিচে করতে পারছি না বর্তমান পরিস্থিতির কারণে, ছবি ও ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি সবাইকে একত্রিত করতে, তারপরও আমরা সবাইকে একসাথে পাইনি। ইনশাআল্লাহ আগামীতে আবারও সকলের সাথে দেখা হবে একই ছাদের নিচে, আমরা আবার সেই পিঠা মেলা উৎসব করব। চলুন, আমি আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে একান্ত ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদনটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে থাকবে কিছু গান, কিছু কথা আর কিছু ছবি। এই নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। Thank you.
আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আসলে অনেকগুলো পিঠা বানালাম। এই প্যান্ডেমিক সময়ে আমাদের আসলে কিছু করার নেই, ঘরে বসে বিভিন্ন রকমের মা দাদিদের শাশুড়িদের বানানো পিঠাগুলা বানানোর ট্রাই করি। তো এখানে আজকে আমি বানিয়েছি যেটা আমি নিজে খেয়ে নিজেই আসলে মুগ্ধ। এটা হচ্ছে মুগ পাকন, তারপর বানিয়েছি এটা হচ্ছে ডিম সুন্দরী, আর এটা হচ্ছে ভাপা পিঠা ঐতিহ্যবাহী, তারপর এটা হচ্ছে এটাকে অনেকে বলে মেরা পিঠা, গুড় দিয়ে বানানো, একদম দেশ থেকে। লাস্ট টাইম আমি দেশে গিয়েছিলাম, দেশ থেকে খেজুরের রস নিয়ে এসেছি, ওটা দিয়ে বানিয়েছি। খেতে খুবই মজা হয়েছে, ফার্স্ট টাইম বানালাম, বাট সেই হিসেবে অনেক ভালো হয়েছে। আশা করি কাউকে খাওয়াতে পারছি না, তাই সবাই আসলে আমরা পিঠা পার্টিটা যার যার বাসায় বসেই বানানোর ট্রাই করি, আর ছবি দিয়ে সবার সাথে শেয়ার করি। কাউকে যেহেতু খাওয়াতে পারছি না, সবাই আসলে নিজেরাই রেসিপি বের করে ইউটিউবে তো সব আছেই, ট্রাই করবেন ঘরে বসে পিঠা বানানোর, আর এনজয় করবেন বিকেলের নাস্তা সাথে আপনার ফ্যামিলি। আজ আবার আমি জানি না, অনেক বছর পরে ঢালা শাড়ি পরলাম, বাংলা শাড়ি। গ্রামের বধুরা অনেকটা এরকম করে পরে শাড়ি, তো খুব একটা ভালো পারি না, তারপরও ট্রাই করেছি। অনেক বছর পর মনে হয় যেন সাজলাম, পিঠাও বানালাম, একটা গ্রামের আমেজ চলে এসছে, তাই সাজলাম এত এত। Thank you.
পিঠা মেলার শুভেচ্ছা সবাইকে, নতুন বছরের সঙ্গে পিঠা মেলারও শুভেচ্ছা। শীতকাল তো, আমরা সবাই চেষ্টা করছি ভার্চুয়ালি পিঠা মেলা করার জন্য। আমরা সবসময় পিঠা মেলা করে থাকি আমার বন্ধুদের সঙ্গে, এবার সবার সঙ্গে দেখা হচ্ছে না, তাই খুব মন খারাপ। তো ভাবলাম সবাই সবার বাসা থেকে বসে বসেই পিঠা খাই, সেটাই আবার একসঙ্গে শেয়ার করি, সেই জন্য চেষ্টা করে আমরা সবাই মিলে চেষ্টা করেছি পিঠা বানানোর জন্য। তো পিঠার সঙ্গে কফিও আছে, সবাই মিলে আমরা একসঙ্গে পিঠা এবং কফি খাবো। আর আমার বন্ধুরা খুব ভালো ভালো পিঠা বানায়, আমি এত বেশি ভালো স্পার্ট না বানাইতে পারি না, কিন্তু চেষ্টা করেছি। পিঠা মেলার শুভেচ্ছা সবাইকে। মামা, এই পিঠাগুলো কি? এটা ওয়াফল, ভাপা পিঠা, এটা হচ্ছে বিবিখানা পিঠা, এটা মালপোয়া, সিঙ্গারা, ছোট সিঙ্গারা, তেলের পিঠা, চই পিঠা। যেমন আমার বন্ধুরা এত কষ্ট করে আমাদের জন্য পিঠা বানিয়ে বানিয়ে পাঠিয়েছে, সবাই খুব কষ্ট করেছে, ওদেরকে ধন্যবাদ না দিলেই হয় না আমার, কারণ আমরা সবাই যখন একসঙ্গে থাকি অনেক বেশি আনন্দ করি। এবার পারলাম না তো, তাই এইভাবেই মানে ধন্যবাদটা তাদেরকে আমার দিতে হচ্ছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই এত সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছো আমার কথা অনুযায়ী, তো আমরা শেয়ার করে পিঠা খাই। থ্যাংক ইউ সবাইকে। আজকে দেখতে পাচ্ছেন ঘরোয়া পরিবেশে পিঠা মেলা, অর্থাৎ বছরে একবার আমরা প্রবাসে বসে পিঠা মেলা করে থাকি, অর্থাৎ এই পিঠা মেলাটা আয়োজন করে থাকে আমার সহধর্মিণী এবং তার বন্ধুদের একসাথে থাকে একটা যে কোনো একটা হলে প্রোগ্রামগুলো হয়, সবাই পিঠা নিয়ে আসে একসাথে বসে সবাই পিঠা খায়। যেহেতু আজকের এই সময় করোনা পরিস্থিতিতে আমরা কেউ ঘর থেকে বেরোতে পারছি না বলে আজকে আয়োজনটা ভিন্ন স্টাইলের, অর্থাৎ সবাই যা যা ঘরেই আজকে পিঠা মেলা করছে এবং পিঠা মেলা অর্থাৎ আয়োজন ঘরোয়া পরিবেশে সবাই করছে এবং সবাই আমাদের কাছে অর্থাৎ ভিডিও ক্লিপগুলো পাঠাচ্ছে। তো সবগুলোকে আমি কিছুক্ষণের মধ্যে জয়েন করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। এই হলো আজকের পিঠা মেলার নতুনত্ব একটা আয়োজন আর কি। যাও, তুমি আজকে সারাদিনই হ্যাঁ খাটলা তোমাদের পিঠা মেলার জন্য, অনেক ধন্যবাদ। আর বিশেষ করে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো আর অন্য বাসায় যারা যেভাবে করেছে তাদেরগুলো কে কী প্রভাব করেছে সেগুলো দেখাবো আর কি। যদিও বাংলাদেশের মতো 100% হয় না, চলে, অর্থাৎ এখানে এখানে তো সেই ঢেকি দিয়ে তো আমার মার মতন ঢেকি দিয়ে চাল গুলো করে, হ্যাঁ, কারণ এখানে আসলে চালটা রেডিমেড চাল দোকান থেকে এনে বানিয়ে তাও ঠিক ওরকম হয় না। তো দেখতে পারছেন মোটামুটি আগামী বানানো হয়েছে আর কি, ঠান্ডা হয়ে গেছে, তো ওই টুপিটা আমার সবচেয়ে প্রিয়। ওকে, হ্যাঁ, তো ওকে আমরা খেতে থাকি, আপনারাও আপনারাও ঘরে বসে পিঠা মেলা করবেন এবং আমার কাছে ছবি পাঠিয়ে শীতকালে সবাই গরম গরম পিঠা খাবেন। আজকের অর্থাৎ পিঠা মেলার উৎসব উপলক্ষে তোমাকে আমি আমরা পিঠা খাওয়া শুরু করবো, আপনারও আপনার পরিবারকে নিয়ে যার যার বাসায় পিঠা বানিয়ে খাবেন। আমি সার্থক পিঠাগুলো বানিয়ে গেলাম। পিঠা বাংলাদেশের অতি প্রাচীন এক ঐতিহ্য। এক সময় ছিল যে পিঠা ছাড়া ঈদ, পূজা, পার্বণ, এমনকি বিয়ে শাদী পর্যন্ত চিন্তা করা যেত না।
আজ কালের গর্বে সবকিছু যেন হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় নানি দাদি মা চাচি খালা ভাবিরা যখন পিঠা বানাতো তখন আমাদের ছিল অনেক আনন্দের দিন, যেন একটা উৎসব উৎসব ভাব থাকতো বাড়িতে। আজ এই দূর প্রবাসে বসে যারা পিঠা মেলার আয়োজন করছে তাদেরকে আমি জানাই অনেক অনেক সাধুবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা পিঠা মেলাতে। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আসলে ভালো থাকার কথা নয়। আর সবাই আসলে পিঠা মেলা করতে গিয়ে একসাথে হওয়া যাচ্ছে না, তাই আমরা সবার বাসায় নিজেরাই পিঠা বানিয়েছি, বানিয়ে সব একসাথে করে নিয়েছি, কিছু ছবি তুলেছি। এখন সবাই এই ছবিগুলো একসাথে করে নিব, এটা কি আনন্দ করবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফে থাকুন। আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আশা করি সবাই আপনারা ভালো আছেন। এই তো আজকে আমরা নিয়ে এসেছি মজার মজার পিঠা। শীত বলে কথা, শীতের সময় পিঠা খাবো না তা কি করে হয়। তবে দুঃখের বিষয় হচ্ছে এবার তো আমরা প্যান্ডামিকের জন্য কারো বাসায় যেতে পারছি না বা কোনো উৎসব করতে পারছি না, তাই আমরা এবার বাসায় থেকে সবাই নিজেরা নিজেরা পিঠা বানিয়েছি। আর দর্শকদের জন্য সবাই সবার কৌশল বিনিময় করতে পারি তার জন্য এই আয়োজন। ইনশাল্লাহ আগামী বছর আমরা সবাই আবার এক হব আর সবার হাতে পিঠা সবাই খাব। তো এই ছিল, তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য সুস্থতা এবং ভালো থাকা কামনা করছি এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। Thank you.
সত্যি হায় রে আমার মন মাতানো দেশ, রূপ দেখে তোর আমার প্রাণ ভরে না। সত্যি আমাদের আজকের অনুষ্ঠানটি এতটুকুই ছিল, অর্থাৎ আজকে আমরা এতটুকুই সাজিয়েছি। আসলে এই পিঠা মেলা, এই পিঠা দেখে আমাদের দেশের কথাই মনে পড়ে যায়, দেশকে কি ভোলা যায়। তাই এই গানটি আমারও সবচেয়ে বেশি প্রিয়, হায় রে আমার মন মাতানো দেশ। যাই হোক বন্ধুরা, আমাদের ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন। আমরা আজকের মতন আমাদের এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সুস্বাস্থ্য ও নিরাপদ মঙ্গল কামনা করে আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।